আহা কি জ্বালা রে, বিজেপি পালা 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 রে। হ্যাঁ, এই উত্তরটি একেবারে মিলে গেল, কারণ এবার রিক্সাতে করে শিক্ষামন্ত্রী এবং মানিক সাহা মুখ্যমন্ত্রী তারা যাতায়াত করবে, কারণ আর তাদের ভাগ্যে জুটছে না। তাই মন থেকে মন, দুর্বল থেকে দুর্বল হচ্ছে, তাদের বুকে যন্ত্রণা। অর্থাৎ দু তারিখের অপেক্ষায় রয়েছে সাধারণ আম জনতা। তাই এবার ক্ষমতা হারিয়ে ফের খোশ মেজাজে ভাঙড়ির ব্যবসা নিতেই শুরু করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। অর্থাৎ দু তারিখের ভোট গণনা হলেই আমরা আর তাকে মুখ্যমন্ত্রী বলবো না, অর্থাৎ তিনি হয়ে যাবেন প্রাক্তন। এবং শিক্ষামন্ত্রী অনেক মানুষকে, শিক্ষক শিক্ষিকাদের জ্বালা যন্ত্রণা, বুকের ব্যথা কষ্ট যন্ত্রণাকে বইতে তিনি কখনোই পারেননি। তিনি নিজের অজুহাত দেখিয়ে কোটিপতি তৈরি করে নিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ মোহনপুরের। তাই গণদেবতাদের রায়, দু তারিখেই বিজেপি বলছে এবার নাকি তারা মাথা পেতে নেবে। তাই মনে দিল যন্ত্রণা এবং বইতে কাতরা আছে কাতলা মাছের বড় মাথারা। মানুষের ভাতা কেটে দেওয়া, অত্যাচারিত নিপীড়িত সাধারণ মানুষের বিরোধীদের ওপর আক্রমণ, ঠিক এবার ভাঙড়ির ব্যবসা শুরু করেছেন মানিক সাহা এবং রতনলাল নাথ।